Assalamu alaikum. Good morning, my dear students. I am back to in my another class. It is mathematics, Prathamik Gonit. Like I said, I will take your two subjects. It is mathematics and religious. Ami purber class e bolechi je ami tomader gonito dharmo bishoy porabo. So dear students, now I am going to start my class. Ekhon ami amar class ti shuru korbo. And your book name is Prathamik Gonit Ditiyo Shreni Elementary Mathematics Class 3. Dear students, now we can see our book contents. Dear students, here we see 10 chapter in our book contents, and first chapter numbers shonka, chapter 2 addition jug, chapter 3 subtraction byog, chapter 4 multiplication gun, chapter 5 division bhag, chapter 6 problem related to addition subtraction multiplication and division jug byog gun o bhag sankranto somoshya, bangladeshi coins and notes bangladeshi mudra o note, chapter 8 fraction bhognansho, chapter 9 measurement porimap, and last chapter 10 geometry. Dear students, according to your class routine, today I am going to your geometry class. Tomader class routine onujayi ami ajke geometry porabo. Dear students, turn over the page number 106. Priyo shikkharthi, 106 নম্বর পৃষ্ঠা গিয়ে জিওমেট্রি অংশটি দেখে নাও। ডিয়ার স্টুডেন্টস, জিওমেট্রি GEOMETRY GEOMETRY জিওমেট্রি যেটাকে বলি বাংলায়, 10.1 points. আমরা দুঃখিত হঠাৎ করে বিদ্যুৎ চলে যাওয়ায়। জিওমেট্রি GEOMETRY জিওমেট্রি জ্যামিতি যেটাকে আমরা বলি, পয়েন্টস ফার্স্ট উইয়ার সি পয়েন্টস POINTS পয়েন্টস হলো বিন্দু, LINES লাইন্স হলো রেখা, অ্যান্ড সারফেস SURFACES সারফেসেস পয়েন্টস লাইন্স অ্যান্ড সারফেসেস সারফেস হলো থল, বিন্দু রেখা এবং থল। Here we see, let's us draw lines. Cholo rekha aki. How can we draw straight line? Kibabe amra shorol rekha akte pari. Straight holo shorol mane shoja jeta ke bole line orto rekha. How orto kibabe can pari we draw kibabe amra আঁকতে পারি স্ট্রেট লাইনস সরল রেখা। ফার্স্ট উই ড্র স্মল টু ডটস লাইক দিস, এই যে পিকচার দেখতেছ বিন্দু ডটস কি বলেছি আমি, ডটস হলো বিন্দু। ফার্স্ট উই ড্র স্মল টু ডটস লাইক দিস, আমরা নিচের মতো দুটি ছোটো দুটি ফুটা আঁকি বা বিন্দু আঁকি। পুট অন দ্য স্কেল along these two dots, এই বিন্দু বা ফুটা দুইটার উপর তোমার স্কেলটি রাখো, এই যে আমি যেভাবে রেখেছি ঠিক আছে, এখানে স্কেল একটা রেখেছি। দেন ড্র এ লাইন বাই পেন্সিল লাইক দিস, এখন নিচের মতো পেন্সিল দিয়ে একটি সরল রেখা এঁকে নাও, স্কেল রেখে কাঠ পেন্সিল দিয়ে ঠিক সোজা বরাবর মিলিয়ে নেবে। দেন ইট ফিনিশে
straight lines. Turn over the page, page number 107. Here we see we call these dots ba points. Amra ei phota gulo ke ki boli bindu boli. Ei je dui ta bindu dewa ache phota dewa ache kalo kalo dekhtecho. We call these dots ba points, dots points. এই ফোঁটাগুলোকে আমরা কি বলি বিন্দু বলি উই কল দিস লাইন হেয়ার উই সি এ পিকচার ইট ইজ স্ট্রেট লাইন সরল রেখা অ্যান্ড উই কল দিস লাইন আমরা একে রেখা বলি বা সরল রেখা হাউ ডু উই কল আউটার পার্ট অফ এ কিউবড আমরা একটি গণকের বাইরের অংশকে আমরা কি বলি উই কল দিস সারফেস আমরা একে থল বলি অল সাইডস স্পেশালি দিস কেস উই কল ফ্ল্যাট সারফেস বিশেষভাবে এক্ষেত্রে আমরা সমতল বলি একে কি বলি আমরা সমতল বলি ফ্ল্যাট ফ্ল্যাট হলো সমতল আমাদের নিচ যে আছে রুমের সেটা কি ফ্ল্যাট না ফ্ল্যাট ফ্ল্যাট হলো সমতল ফ্ল্যাট সারফেস সমতল অল সাইডস অফ এ কিউব আর ফ্ল্যাট অল সাইডস অফ এ কিউবড আর ফ্ল্যাট সারফেস একটি গণকের কি সব পাশ সমতল হাউ অ্যাবাউট এ সারফেস অফ বল একটি বলের থল কেমন উই কল দিস কার্ভড সারফেস আমরা একে বক্রতল বলি ইফ ইট ইজ নট এ ফ্ল্যাট সারফেস দেন ইট ইজ এ কার্ভড সারফেস সমতল না হলে আমরা একে কি বলবো যদি ইফ ইট ইজ নট এ ফ্ল্যাট সারফেস যদি এটা সমতল না হয় দেন ইট ইজ কল্ড এ কার্ভ সারফেস এটাকে আমরা কি বলবো বক্রতল বলবো আর যদি ফ্ল্যাট সারফেস হয় তাহলে এটাকে আমরা কি বলবো সমতল বলবো ফ্ল্যাট সারফেস বলবো হেয়ার উই সি এ নোটস নোট হলো মন্তব্য The side of a paper is a line, the place where the two sides meet, vertex, মানে একত্রে মিলিত হয়, is a point. একটি কাগজের পার্শ্ব হচ্ছে একটি রেখা যে স্থানে দুই পার্শ্ব মিলিত বা শীর্ষ ভার্টেক্স হলো শীর্ষবিন্দু সর্বোচ্চ যেটা হয়েছে তা একটি বিন্দু Dear students, this is all about our today's class and your homework is points, lines and surface. Shupriyo Shikkarthi, etai amader ajke etai amader patyo suchi te chilo ar inshallah agami class e ashbo. Baki ongsho tuku niye er moddhe bangla bhashore jara acho tader homework bindu rekha otol. Thank you.